দর্শক আমরা দেখছি, আমরা দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এই হাটে যে খামার প্রযুক্তি ষাট গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেব। আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে, আর এই পাশে এক ভাইও রয়েছেন, গরু কিনছেন। দেখা দেখি এখনো চলছে। কটা আনছিলেন ভাই? আমি তো গরু দেখছি যে একটা খাবার পাইছে, হাত সহ চারটি আরো দাও, মোক আরো দাও। একটা শরীরের সাথে এক্সেট যখন হয়ে যায় না, আমার বাড়ির পানিটা যখন এক্সেট হয়ে যায়, হ্যাঁ অ্যাডজাস্ট বেশি খাবে, হ্যাঁ এক জায়গা থেকে আইছে, ওই আবার ঠান্ডা খেলেন কি গরম খেলেন, কি সুয়ার পানি খেলেন, কি ডিগির পানি, কি পখর, একদিন দুই একদিন রেস্ট পাওয়ার পরে গরু খাবে, ক্লিয়ার হয়ে যায়। এটা সব পড়ে গেলে নিম্ন সাত দিন না, সাত দিন পরে, সাত দিন একটা গরু মেইনটেইন করবে। আচ্ছা লাগবে গ্যারান্টি ভাই? হ্যাঁ, কারণ আমরা এটা যে পানিটা খাওয়াইছি, হ্যাঁ ওনার বাসায় যা কি খিলেবে ওইটা মেনটেন করতে এক মাসের মধ্যে গরু পরিমর্তন ঠিক হয়ে যাবে। একটা গরু মানে এক জায়গায় থামাইতে এক দেড় মাস লেগে যাবে, তারপরে গরুর গ্রোথটা শুরু হয়। আচ্ছা দর্শক, আপনি আসছিলেন কোথা থেকে? গাজীপুর থেকে আসছি। কতগুলো গরু হইলো আপনার এখন পর্যন্ত? এখনো হয় নাই, মানে দেখার মধ্যে আছেন? আচ্ছা দেখার মধ্যে, দেখার মধ্যে আছে। কেমন দাম আজকে বাজারে? দাম বেশি 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 মনে হচ্ছে তো আপনাদের ওইদিকে, আমরা কিন্তু আমরা আপনাদের ওইদিকে শুনছি, মানে ঢাকার দিকে শুনছি যে এখন 600 টাকা নিচে মাংস পাওয়া যাচ্ছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে, যেহেতু আপনারা দূরের হাটে আসছেন, দেখছেন যে এখানে তো 650 পাচ্ছেন না মনে হয়, 600, কিভাবে সম্ভব হচ্ছে ওখানে বিক্রি? কেমনে কমবে, এটাও একটা কথা, কেমনে কমবে? হ্যাঁ সব জিনিসের দাম বাড়ছে, গরুর গোশতের দাম কমছে, আমরা খাদ্য দাম তো কমে পারে না সরকার, না সরকারের তো খাদ্য দামটা কিছু কমে দেব, তাহলে সিন কৃষকরা গরু পুষবে, পালবে, লাভ করবে, মনোযোগ উৎস থাকবে, সব জিনিসে তো দেশের মিন্টন করতে পারছে। এইটা করে না কেন, কাকো পিটিত কাকো কোলার, এইটা একটা নিয়মিত জিনিস, এটা সবার জন্য কিন্তু পছন্দ জিনিস, পছন্দ কিন্তু আমি মনে করি যে এই জিনিসটা সব পাখে দেখার উচিত, সব দিক দেখা, সব দেখার উচিত, যে গরুর দাম মাংসটার দাম কমছে, কৃষকরা তো বাঁচতে হবে। একটা গরু যদি জমি যত মানুষ পাচ্ছে না, গরু দুটা পোষছে, গরু দুটা পোষার পরে দু টাকা লাভ করছে, দশ হাজার করে হলো চারটে করে 40,000 টাকা লাভ, আর টাকা মাসুক নাগান দেশে অক দেশে টাকা খায় ওড়ে ফেলাস, এটা তো সব থেকে দেশত দেখার দরকার আছে, দেখার দরকার। তো সাবিলি ভাই এখানে একটা কত রাখছেন এটা? নেপালি না গির? গির, নেপালি গির। আচ্ছা লাইফ ওয়েট কতটুকু আছে? এটা কত কেন লাইফ ওয়েট? লাইফ ওয়েট যা আছে আছে, এটা বলা যাবে না, দাম করে নাও, অষ্টাল গরু লাইফ ওয়েট করে দেব, অষ্টাল গরু লাইফ ওয়েট করে দেখ না, এটা মানের গরু, মানের গরু, মানের গরু। কত এটা চাওয়া? এটা চাওয়া হলো 2,30,000, এটা হচ্ছে 2,30,000,
এটা বেচা কেন? কাস্টমার আছে, এটা সবকিছু ভাঙি বলা যাবে না, এই জন্য আমরা বলতেছি দাম দর করে নিতে হবে, দাম দর করে নিতে হবে হাটের মধ্যে। তারপরে এটা এই যে দুটো আর ছোট দুটা, এটা একটা, এটা শাইওয়াল কাজলা শাই, বয়স বয়স দুইটা, সব দাতাল। তো এটা কত চাওয়া? দাম দর করে নিতে হবে। আজকে কেন এইভাবে দাম দর করে নিতে হবে বলছো? কাস্টমার দাম করে নিতে হবে না, আমি যদি এক দাম বলি তাহলে ভাই 30,000 কম কষে, আমি বীর গরু বেসাছি যা আসাছি 5,000 কম বেসাছি, হ্যাঁ এইটার মধ্যে পার্থক্যটা থাকে। আচ্ছা, আমি ফলি বলছি দাম এটা, আপনি দাম করি দাম করেন। আচ্ছা এটা, আচ্ছা এই গরুটা কি আগের গরু না নতুন সংগ্রহ? এটা নতুন, এটাই এটা, এটা নতুন, এটা নতুন। আচ্ছা এটা কি জার্সি? জার্সি। এটা কয় দাম? এটাও দুইটা, এটাও দুইটা। এটা কত চাওয়া? এটাও চাওয়া 25। দাম দর করে নিতে হবে, তাই তো সাহেব ভাই? আজকে সব দাম দর করে কিনতে হবে, কোনো ফিক্সড দাম হবে না। হাটে বেচা হইলে হইবে, নাহলে বাড়িতে বেচা, বাড়িতে বেচা হইবে না হাটে বেচা। হ্যাঁ, কাস্টমার আমার গরু কিনবো বেচা থাকে। আচ্ছা দাম দর বয়স দুই জাত করে, একবারে দুই জাত, এটা কালার ঝু কম্বল নাভি সব কিছু ওকে আছে, সব কিছু গিরের মিক্স আছে, জাকাত নাভি কালার ঝু একবার নিখুঁত মা পুরে আছে। এটা কত? এটা চাওয়া 140। এটা চাওয়া 140। দাম দর করে কিনতে হবে, আজকে সবই হচ্ছে দাম দর করে কিনতে হবে। আচ্ছা তারপরে এটা একটা, হ্যাঁ এটা হলো নেপালি গির, এটা হচ্ছে নেপালি গির, নেপালি গির, এটা চাওয়া 125। এটা চাওয়া হচ্ছে 125, দাম দর করে এটাও নিতে হবে, দাম দর করে এটাও কিনতে হবে। এটাও কি দুই জাত? হবে না তো, উপরে আর নিচে, উপরে আর নিচে, দাম দর করে কিনতে হবে, আজকে যা আছে সব দাম দর করে কিনতে হবে। এখান থেকে মাল নিয়ে যা কিভাবে লাগবে? আচ্ছা বিশাল মানুষের একটা চিন্তা ভাবনার মধ্যে আছে এখনো, কি হবে কি হবে গরুর বাজার, লস হবে কি লাভ হবে গরুর বাজার কি হবে, এটাই এটা নিয়ে মানুষ একটা মানে বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। এর মধ্যে যায় ফাঁকতালে কিনবে 10 টাকা লাগবে, জাতমান নিজে বুঝি নিজের অভিজ্ঞতা দিয়ে গরু কেনাটা অনেক অনেক বড়। বাড়িতে কি ধরনের গরু আছে এখন? আছে বড় আছে, বড় কটা আছে? এখনো 4টি আছে, স্পেশাল কিছু ছুবেলি শুক্রবারে তো, হ্যাঁ আবার কিছু গরু করতে হবে, সেগুলাকে গরু দিতে হবে, তো ঠিক আছে দিতে হবে। তো নাম্বারটা বলেন আপনার একটু, সহযোগিতা করে নিয়ে দিতে পারবো, ভালো জায়গায় রাখতে পারবো, ভালো জায়গায় নিরাপদ ভাবে ধুইতে পারবো, এটা আমার কাছে উনি আশা রাখতে পারবেন, আশা রাখতে পারবো। ওকে ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল শাহবলি ভাইয়ের খামার উপযোগী সার গরুগুলো, আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন।
আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।